পরের দিন আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়ি স্কুটির খোঁজে। অটোওয়ালা আমাদেরকে এই দোকানটাতে নিয়ে আসে। আমরা ওখানে রেটিং দেখি বেশ ভালো, আর এখানে আমরা স্কুটি নিয়ে নিই, ভ্যাসপা নিয়ে নিই। এখানে যদি তোমরা নর্মাল স্কুটি নাও তাহলে 300 টাকা পড়বে, ভ্যাসপা নিলে 400, আর আরো আরো অনেক গাড়িতে অনেক টাকা করে আছে। তো আমরা এখানে 4 দিন নেওয়া হয়েছিল, তো দীপনের ভোটার আইডি সাবমিট করে আমরা এখান থেকে বেরিয়ে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিষ্ণুবু। আজকে আমাদের Day 2, এটা হচ্ছে আমাদের পন্ডিচেরি Day 2। আর দীপন স্কুটি নিয়ে নিয়েছে, তো আমরা বেরিয়ে গেছি। কোথায় কি ভাড়া করেছি সবই তোমাদের পরে বলবো। ভীষণ গরম, আমাদের 6টায় বেরোনোর কথা, সেই জায়গাটা আমরা 9টার সময় বেরিয়েছি, মানে বুকিং টুকিং সব করে। এখন আমরা এখানে দীপন তেল ভরে নিল, এখান থেকে আমরা বেরোবো। কোথায় যাচ্ছি কী যাচ্ছে দেখতে থাকো, সব বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। সো উইদাউট ইনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। এখানে পেট্রোল ভরছে, তো আমরা এখান থেকে বেরিয়ে এখন ক্যাফে বা কোথাও ব্রেকফাস্ট করবো। কালকে রাতে ভিডিওটা আমি শেষ করিনি, তো খুবই কন্টিনিউ করে, মানে কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, আর আমাদের হোটেল নিয়ে ভীষণ ঝামেলা ছিলাম, একটু আপসেটও ছিলাম। আমাদের ফার্স্ট যে বিচ সাইডে যেটা ছিল আমাদের সুইমিং পুলের, সেখানে গিয়ে দেখছি মানে ফটোতে একটা আর দেখাচ্ছে আরেকটা, মানে সুইমিং পুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। আর এখন ওরা অ্যালাউ করছে না সুইমিং পুলে, আমি জানি না কেন। অ্যান্ড সেকেন্ডলি ব্যাপার হচ্ছে ভীষণ একদম ভেতর সাইডে যেখান থেকে আমাদের যাতায়াত করতে খুব প্রবলেম হচ্ছিলো, তো ওই জন্য আমরা ওটা চেঞ্জ করে দেন। এখানে আসে আমরা একটাও হোটেল পাই না, ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি। আমরা ফার্স্ট ডেতে প্রথমেই চলে আসি একটা ফেমাস ক্যাফেতে, এটা তোমরা গুগলে সার্চ করলে পন্ডিচেরি বেস্ট ক্যাফে তো এটাই সবার টপে থাকছে, ইভেন রিভিউ খুব ভালো। তো এটা ফ্রান্সের ওনার আছে যে রেস্টুরেন্টটা চালাচ্ছে, এখানে খাওয়া দাওয়া খুব ভালো, প্রাইসও খুব বেশি না, ঠিকই আছে। আর এখানে সব তোমরা ইংলিশ ব্রেকফাস্টই পাবে। কোথায় এসেছি দীপন? পন্ডিচেরি at night in France colony। চলে এসছি আমরা একটা ক্যাফেতে, যেটা এখানে হচ্ছে ভেতরে সব ভিড় হয়ে আছে, কারণ ব্রেকফাস্ট টাইম, তো আমরা বাইরে বসছি খোলামেলা হাওয়ার আকাশের নিচে, আর এখানে চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল, বেশ ভালো একদম। তো এখন এখানে যেটা শুনেছি যে পন্ডিচেরিতে ক্যাফে খুব সুন্দর সুন্দর, আমি যখন লাস্ট টাইম এসেছিলাম সেরকম একটা কি দুটো আমরা ক্যাফেতে গিয়েছিলাম অনেক বছর আগে, 2009 কি 10 এসেছিলাম, তখন সেভাবে আমার বলেছি, আমার কোনো ব্লগ করা হয়নি। তো এখানে আছে ব্রেকফাস্ট, এখানে আছে হচ্ছে পার্সিয়ান ব্রেকফাস্ট, আমরা পার্সিয়ান ব্রেকফাস্ট এখান থেকে করব। এটা কি ইটালিয়ান? এটা ইটালিয়ান, একটা ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ এন্ড ইটালিয়ান ব্রেকফাস্ট। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, ভীষণ খিদে পেয়েছে। প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে সাজানো ছিল, তোমরা দেখো পুরো ওয়ালটা একটা সব, যেটা হচ্ছে যে আমাদের কালচার না একদমই, এটা ফরেন কালচারের, যেরকম ওদের ঘরটাও সাজানো থাকে এইভাবে সুন্দর করে সাজানো। তো এখানে কিন্তু ওদের হ্যান্ডমেড অর্গ্যানিক সোপ ক্রিম অনেক কিছু এরকম রাখা আছে, তোমরা চাইলে নিতে পারো। এবার তোমাদেরকে একটা চট করে একটু পুরো ফ্রেঞ্চ কলোনিটা দেখিয়ে দিই, তার জন্য আমি দীপনকে বলেছি যে পুরো ফ্রেঞ্চ কলোনিটা একটা ভিডিও বানিয়ে নিই। তো আমরা এখন পুরো ফ্রেঞ্চ কলোনিটা একটা টুকটাক একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন এখন দেখতে হয়েছে ফ্রেঞ্চ কলোনি। তারপর আমরা এখান থেকে চলে যাই সি বিচ।
চলে এসেছি রক বিচে, বা এটা গান্ধী বিচ তোমরা যেটাই বলো, মানে অ্যাকচুয়ালি একটাই বিচ যেটাকে এখন ওরা অনেক অনেক বিচের নাম দিয়েছে, রক বিচ, এই বিচ, ওই বিচ। তো তোমাদেরকে পরে বাকি ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে পারলে তোমরা জানতে পারবে। তো যখন আমরা 2009 বা 10 এসেছিলাম তখন এখানে শুধু এই গান্ধী মূর্তিটা ছিল, চারিদিকে শুধু বালু ছিল, কিচ্ছু এরকম ছিল না। এখন তোমরা এখানে ফটো তুলতে পারো, বসে টাইম পাস করতে পারো, গল্প করতে পারো, বাট এতটা রৌদ্র আর এতটা গরম, তো আমরা এখানে বেশিক্ষণ বসিনি, জাস্ট এক দুটো ফটো তুলে আমরা চলে যাই। ওই রক স্টোন গুলো দেখতে পাচ্ছ এখানে, তো এখানে আমরা কিছুক্ষণ বসছিলাম, গরম হলেও বেশ সমুদ্রের হাওয়াটা আসছিল, বেশ ভালো লাগছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দীপন শট নিচ্ছিল, আমরা নিচ্ছিলাম ভিডিও, কারণ এখান থেকে তারপরে একটু আমরা দুজনে একটু অনেকক্ষণ বসলাম, বসে একটু গল্প করলাম, চিল করলাম, কারণ এখান থেকে তারপর আমরা বেরিয়ে যাই অন্য লোকেশনে। তো আমার শাহরুখ খান এখানে পোজ দেওয়া শুরু করে দিয়েছে, শাহরুখ খানের পোজ। প্রচন্ড গরম, আমরা এখানে প্রচন্ড গরম, আমরা বেরিয়ে গেছি এখান থেকে, বেরিয়ে আমরা নেক্সট লোকেশন যাব। আর ওয়েদারে রোদ নেই বাট প্রচন্ড ভাবসা গরম, বিচের সামনে থেকে আমরা সরে গেলাম এত গরম। চলে এসেছি আমরা অন্য লোকেশনে, এটা হচ্ছে লোকেশন যেটা আমরা গুগলে পেয়েছি। আমাদের সব থেকে বড় মিস্টেক যেটা ছিল, আমরা একদিন একটা জায়গা বা এক পোর্শনে না গিয়ে বা একই এরিয়াতে না গিয়ে আমরা অনেক জায়গাতে ঘুরেছি। লাইক আমাদের নর্থ আর সাউথের ব্যাপারটা বলছি, মানে নর্থের দিকে চার পাঁচটা স্পট আছে, তো সাউথের দিকে চার পাঁচটা স্পট আছে, বাট আমরা কি করেছি, একবার নর্থে যাচ্ছি একবার সাউথে যাচ্ছি। আমাদের এখানে মিস্টেকটা হয়েছে, আমরা প্রপারলি ডিরেকশনটা বুঝতে পারিনি। আমাদের তোমরা যদি যাও তো নর্থে গেলে পুরো নর্থের সাইডে কি কি আছে সেটা দেখে নেবে, সাউথের সাইডে কি কি আছে দেখে নেবে, এইভাবে করে তোমরা ঘুরবে, তাহলে তোমাদের প্রপারলি টাইমটা মেনটেন হবে। তো আমরা এখন গভীর জঙ্গল দিয়ে চলে যাচ্ছি, চলে গিয়ে আমরা একটা আরেকটা লোকেশন। এটা জানি না কোন লোকেশন, আমরা গুগলে সার্চ করে এটা পেয়েছি। পুরো ওই জঙ্গল জঙ্গল আর মাঝখানে কিছু পুরানো বাড়িঘর আমি তোমাকে দেখাচ্ছি। তো এখানে প্রচুর গভীর জঙ্গল, প্রচুর আম গাছ, এটা একটা বাগান টাইপের। এখানে পুরানো কিছু বাড়িঘরও রাজাদের আমলের বা কিছু একটা হিস্ট্রিক্যাল টাইপের কোনো ঘর ছিল। তো আমার বরটা বেচারা গরমে যেখানেই যায় ও একদম লাল হয়ে যায়। তো এখানে গিয়েও তাল গাছ দেখে খুব খুশি হয়ে গেছে, বলছে তাল অনেক, যে তুমি তাল খেলে খেয়ে নাও। তো আমরা তারপরে একটু হাঁটতে হাঁটতে গিয়ে এরকম একটা পুকুরের মতন পেলাম, মানে ঝিলের মতন। তো এই ব্যাপারটা তোমরা আমার পরের পরের ভিডিওটাতে দেখতে পারবে যে এটা আমরা কোথায় কি এসেছি। ওই ভিডিওটার জন্য তোমরা ওয়েট থাকো, এখানে তোমাদের বাকি এই ব্যাপারটা নিয়ে বলবো। এখানে কিন্তু বোর্ডিং আছে, তোমরা বোর্ডিং করতে পারো। তো আমরা এখান থেকে চলে এসেছি আম খেতে, তারপর এখান থেকে আমরা কিছু সোডা কোলা খেয়ে দেন আমরা এখান থেকে বেরিয়ে। চলে আসি আমরা আরেকটা বিচে। তো অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে আমি তখন কি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ এক্স্যাক্টলি সেম সেম একটাই বিচ, বাট এখানে যখন তোমরা গুগলে খুলবে অনেক বিচের নাম তোমরা পাবে, আলটিমেটলি ওই একটা বিচই তোমাদের এরকম পার্ট পার্ট করে না নাম দিয়ে থাকে। তো আমরা লাস্টে সেই একই রাস্তা দিয়ে গেলাম, সেই একই সেই রক বিচের সাইড দিয়ে। তো এটা আরেকটা, তো এটা ফ্রেঞ্চ কলোনির একটু সাইড। তো এখানে একটা জিনিস যে আমি যখন অনেক বছর আগে এসেছিলাম তখন এখানে টোটালটাই যেটা সব বাইরের ফরেনাররা এখানে থাকতো, বাট এখানে এখন ওগুলো সব রেস্টুরেন্ট হোটেল ক্যাফে এগুলো হয়ে গেছে, ওরা সব এখানে সেল করে দিয়ে চলে গেছে। তো এখন এখানে কেউ থাকে না, এখানে শুধু হোটেল টুরিস্টের পাবলিক এরাই থাকে। তো সেম দেখতে পাচ্ছ তোমরা, আমরা সেম 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 ওই একই রক বিচের উপর, আই মিন সেই গান্ধী বিচের উপর দিয়ে যাচ্ছি। তো এইটাই একটাই বিচ, আবার একটা সামনে গিয়ে একটা বিচ পড়ে, ওটার আবার আরেকটা নাম। এইদিকে পুরোটা বাদিকে পুরোটা তোমরা পাচ্ছ সুন্দর সুন্দর হোটেল দেখতে পাবে, আর ডান দিকে তোমরা পুরোটাই সমুদ্র দেখতে পারবে। Oh,
আমরা এখান থেকে আবার রুমে চলে যাই, কারণ এত গরম আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। তো রুমে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করে রেস্ট করে তারপর আমরা আবার বেরোই। তো সেই পার্টটা তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখতে পাবে, কারণ এখানে অনেকটা বড় হয়ে যাচ্ছে। এই ভিডিওর পার্টটি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করছি। সো এখানে ব্লগটা শেষ করছি। আই হোপ তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, আর অনেক অনেক শেয়ার করবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নিউ ব্লগে। আর যদি এই ভিডিও থেকে তোমরা কিছু ইনফরমেশন পাও, কোথায় কিভাবে কি কোথায় থাকতে হবে কি, আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের নেক্সট ভিডিওতে সেগুলো ভালো মতন করে তোমাদেরকে বলে দেবো। সো টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নিউ ব্লগে, বাই।